সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ পহেলা অক্টোবর 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি লাভিবা ডেইরিয়ান এগ্রো ফার্মে। এই ফার্মটির অবস্থান পাবনা সদর থানা নাজিরপুর গ্রামে। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের গরু বিক্রয় করা হয়ে থাকে এবং আজকে এই ফার্মে আসা পর্যন্ত দেখতে পারলাম 23 সাল উপযুক্ত, অর্থাৎ 23 সাল কোরবানিতে রেডি হবে এরকম বেশ কিছু সার গরু এখানে কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরুগুলো কালেকশন করা হয়েছে, সেই গরুগুলোর বয়স কীরকম, আপনারা কোন কোন দামের মধ্যে এই গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভাই আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা মানে যে কেমন চলে? চলতেছে। খামার ভর্তি গরু দেখতেছি। আজকে কোন কোন ধরনের গরু দেখাবেন? আমরা আজকে ক্রস আছে, শায়াল আছে, মোটামুটি শাহিয়াল গির আছে, জি গির ধরনের গরু দেখাবেন। আচ্ছা, এই গরুগুলো মূলত কাদের উদ্দেশ্য করে কালেকশন করেছেন সেটা একটু বলবেন। এই গরুগুলো আসলে আপনার 2023 সালে কোরবানির উপযুক্ত গরু আর কি, যারা নেবে তারা 2023 সালে বিক্রি করতে পারবে কোরবানির উদ্দেশ্যে। কিছু গরু আছে ক্রস গরু, দিয়ে একটা আছে, ওইগুলো আপনার যে কোনো সময় 3 মাস পরে বিক্রি করতে, 6 মাস পরে বিক্রি করতে পারে, আবার 23 সালে বিক্রি করতে পারে কোরবানির জন্য। যেহেতু ভিডিও দেখে যাদেরকে যেরকম মনে হবে সেই অনুসারে, যেহেতু গঠন প্রণালী সুন্দর তো কোরবানির জন্য রাখতে হবে। শুধু তো লাল গরুই আপনার সব ক্রেতা কিন্তু লাল গরুই চান না, কিছু কিছু মানুষ আছে ওই কালো ক্রস গরুগুলো মাংস বেশি হয়, কম্বল, তার নাভি, তার বডি খুবই সুন্দর গরু আর কি। কেমন বয়সের গরু এটা? এটা আপনার 19-20 হয়েছে, এখনো দাঁত নাই, 2023 সালে 4-5 মাস পরে দিতে যাবে। যারা নিয়ে কথাবার্তা বলে লটের গরুগুলো নিতে পারবে। লটের দ্বিতীয় নম্বর সিরিয়ালে যে গরুটা রয়েছে ওটা দেখাই আমরা। ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। আসলে দুইটা লট সাজছে ভাই, দুইটা লটে, একটা লটে আপনার 6টা, একটা লটে 8টা, সবই শায়াল গরু। একটা গরু আছে আপনার ক্রস, সেটা শায়ালের পরিমাণটা তার মধ্যে আছে আর কি। আচ্ছা, মোটামুটি সবগুলো শায়াল গরু। আচ্ছা, এখন যে গরুটা দেখতেছি এটা কেমন বয়স হয়েছে? এটা আপনার এই 20-21 মাসই হবে আনুমানিক, 20 থেকে 21 মাস। জি, গরুটার গঠন খুবই সুন্দর, তো 6 মাস পর্যন্ত করতে চাইলে তাও তো পারবে। 6 মাসে আসলে এই শায়াল লাল গরুগুলো 6 মাসের জন্য না, যেটা সত্যি কথা। আপনার এই যে প্রথম 1 নম্বর যেটা দেখলেন এটা আপনার 6 মাস, কিছু ক্রস গরু আছে এই গরুগুলো আপনার 6 মাসের জন্য করলে আপনার খামার অরিজিনাল যেগুলো জাত ওগুলো 6 মাসে রেডি হবে না। জি জি, না রেডি হবে না। এই গরুগুলো আসলে কষাই দামে আসলে আপনি অত আশানুরূপ দাম না, কারণ কষাইরা কখনো আপনার লাল দেশাল শায়াল এইগুলি হচ্ছে কি আপনার কষাই মাংস বিক্রির জন্য কাটে না, তারা কাটে দেখে আর কি মাংস পরিমাণ কোনটা বেশি। আর যদি সৌন্দর্য বেশিও থাকে তাও তারা মাংসের দামেই নিবে, মাংসের দামেই নিবে। জি, আপনি তো সেক্ষেত্রে আপনি লস হবে সেটাই। তাহলে কেউ বছর মেয়াদি করতে চাইলে সে ওই অনুপাতে আসলে 23 সালের জন্য উপযুক্ত আর কি, 23 সালে কোরবানির জন্য উপযুক্ত আর কি। আচ্ছা, কারণ এই আর একটা কারণ আছে, এই গরুগুলো আপনার আরও 1-2 মাস গেলে আপনার এই সাইজের গরু এই এই রেঞ্জে আপনি এত এত গরু আপনি কিনতে পারবেন না, তখন এই সব হয়ে যাবে, আমি ফ্রিজ মানে কৃষকরা সব ফ্রিজ করে ফেলবে, আটকে দিবে আর কি। ঠিক আছে, তো এই দ্বিতীয় নম্বর গোটার দামটা কেমন চাচ্ছেন? দ্বিতীয় নম্বর দাম চাচ্ছে 1,08,000 টাকা। 1,08,000 টাকা দাম চাচ্ছেন? জি। এটা ভিডিওর দ্বিতীয় নম্বর, সাইড করে দেন 3 নম্বরটা দেখাই। চলেন, ভিডিওর 3 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, পুরো বডি লাউ, মাঝখানে একটু পাকড়া সাপ আছে, এটা সম্পর্কে একটু বলুন। এটা ভাই শায়াল গরু, শাহিওয়াল জাতির একটা গরু। আচ্ছা, এটা কেমন বয়স হয়েছে? এটা বয়সে আপনার 16-17 মাস হবে, 16 থেকে 17 মাস আনুমানিক। জি, সবগুলো করে 23 সাল উপযুক্ত, 23 সাল উপযুক্ত। জি, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ সবল, খাবার দাবার ঠিকঠাক, সব ঠিক। আচ্ছা, এটা কেমন দাম রাখছেন সিঙ্গেলি? এটা দাম রাখছি 96,000 টাকা। 96,000 টাকা, যারা লটে নেবে লটেও নিতে পারবে, যদি কেউ ভেঙে ভেঙে নিতে চায় তাদের উদ্দেশ্য করে দাম বলাই থাকবে। জি, এটা দেখলাম ভিডিওর 3 নম্বর সিরিয়ালের গরু, এটা সাইড করে দেন, 4 নম্বর যেটা রয়েছে ওইটা দেখাই আমি। চলেন, ভিডিও 4 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এরা ভাই শায়াল, শায়ালের সাথে, হ্যাঁ, কালা আর আমাদের গলার সঙ্গে একটু কালো মিক্স আছে। আচ্ছা, এই মিশ্রণের কারণে গরুটা সুন্দর দেখতে। এটা কেমন বয়স হয়েছে? এটা আপনার সব বয়স সব এরকম 20-21, সবগুলো 23 সাল রেডি, সব 23 সাল গরুগুরি একই কথা আসে, একই জাতমান কোয়ালিটি, একই রকম আসে, একই রকম গরুতে একই কথাই আসে, স্বাভাবিক। অন্য অন্য কথা আমি
মানে এখানে খাটানো যাবে না আর কি। সেটাই তো, এইটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 1,10,000 টাকা। 1,10,000 টাকা? জি। ভিডিও 4 নম্বর গরু, এটা সাইড করে দেন, 5 নম্বরটা আমরা দেখাই। ভিডিওর 5 নম্বর সিরিয়ালে বেশ মোটা তাজা একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের ভাই? এটা সায়াল গরু, রেড সায়াল আর কি, বিস্কিট কালার গরুটা, খুবই সুন্দর। সায়াল হলে খুবই সুন্দর, তার কম্বল, নাভি, মাথা সব দিকে, বডি, বডিটা মার্শাল্লাহ খুবই আলহামদুলিল্লাহ খুবই বড় আকৃতি আর কি। আচ্ছা, অলরেডি মাংস লাগা শুরু হয়েছে? জি। কেমন বয়স হয়েছে গরুটার? এটা বয়স হয়েছে আপনার 20-21 মাস হবে। 20 থেকে 21 মাস? জি। আচ্ছা, যারা 3 মাস 6 মাসে প্রজেক্ট করবে তারা চাইলে এই ধরনের গরুদের খামার করতে পারবে। এই গোটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন? এটা সিঙ্গেলের নাম নিলে ভাই 1,07,000 টাকা। সিঙ্গেলে নিলে 1,07,000? জি। আর লটে যদি কেউ নেয়? 1,00,000? 1,05,500 টাকা। 5,500 টাকা? জি। আচ্ছা, এটা 5 নম্বর গরু দেখলাম, সাইড করে দেন, 6 নম্বরটা দেখাই। চলুন, এই পাশে প্রথম লটে সর্বশেষ 6 নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই সায়ালের ক্রসের পর সায়াল মিক্স আছে আর কি, মিশ্রণ হয়েছে, আপনি তার উপর আবার সাদে একটা ছাপ পড়ছে, গোটা খুব সুন্দর লাগতেছে। সায়ালের ক্রস করছে? জি জি। আচ্ছা, এটা তো 23-এর জন্য রেডি হয়ে যাবে? হ্যাঁ, 23-এর জন্য সব গরুগুলো 23-এর উপযুক্ত গরু নিয়ে আসা আর কি। আচ্ছা, খাবার দাবার তো বেশ ভালোই খাচ্ছে? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ, সুস্থ না থাকলে গরু খাদ্য খাবে না। সেটাই। দামটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে ভাই 1,12,000 টাকা। 1,12,000 টাকা? এখানে 6টা গরু দিয়ে একটা লটে যাইছেন বোধ হয়? জি। 6টা গরু কেউ যদি একসাথে নেয় 1,05,500 টাকা? জি। আচ্ছা, যারা এনে লটেও নিতে পারবে, সিঙ্গেল আকারও গরুগুলো নিতে পারবে? জি জি। এরপর কয়টা গরু লট করছেন? এবার 8টা গরু লট করছেন? 8টা গরুর লট আছে, চলুন সেগুলো দেখাই। চলুন, এই পাশে বড় গরু 8টা দিয়ে একটা লট সাজাইছেন, 8টা লটের শুরুতে বেশ উঁচা লম্বা একটা গরু দেখতেছি, এটা সম্পর্কে একটু বলবেন আমাদের ভাই? এটা সায়ালের সাথে গিরের মিক্স আছে আর কি, সাহিওল গির ক্রস করছে। জি, বডিটা অনেক বড়, অনেক তার ফ্রেমটা কিন্তু অনেক বড়, তার হাত পাগুলো অনেক উঁচা, তার মাথাটা দেখেন কী অবস্থা, সুট, তার নাভি, ডবল নাভি, কম্বল, বডি সব দিক দিয়ে মার্শাল্লাহ খুবই সুন্দর গরু আর কি। আচ্ছা, এই গোটা দাঁতে ভাঙছে কয়টা? এগুলো দাঁতে ভাঙছে ভাই 2টা। 2টা দাঁতে ভাঙছে? সব মতো 2টা দাঁতে ভাঙছে। আচ্ছা, এখন ঠিকমতো খাবার দাবার দিলে এটা প্রতিদিনের মধ্যে একটা পরিবর্তন আসবে? জি জি। আচ্ছা, এটা সিঙ্গেলি কেমন দাম রাখছেন? এটা সিঙ্গেলি দাম রাখছে 1,36,000 টাকা। সিঙ্গেলি দাম রাখছেন 1,36,000? জি। আর লটের দামটা কেমন রাখলেন? লটের দাম রাখছে 1,24,500 টাকা। 1,24,500 টাকা যদি লটে নেয়? জি। আচ্ছা, এটা 6-8টা লটের 1 নম্বর, এটা সাইড করে দেন, 2 নম্বরটা দেখাই। জি, চলেন, 8টা লটের 2 নম্বর সিরিয়ালে কালো কুচকুচে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই ক্রসের সঙ্গে আপনার সায়ালে হালকা মিক্স আছে আর কি। আচ্ছা, সায়াল ক্রস করছে গরুটা? জি, এই গরুগুলো আপনার 3 মাস 6 মাস আবার 2024-23 সালের কুরবানির মানে যে যেভাবে পালন করতে পারে যে কোনো মুহূর্তে বিক্রি করা যায়, বাজারে এর পর্যাপ্ত চাহিদা থাকে। তবে বডিটা সুন্দর আছে তো, 24-23 সালের জন্য কুরবানির জন্য খুব ভালো গরু হবে আর কি। আচ্ছা, এটার কেমন বয়স হয়েছে? এটার বয়স এখনো দাঁতে নাই, তবে আনুমানিক 22-23 মাস হবে এরকম। আচ্ছা, এই গোটা সিঙ্গেল প্রাইস কিরকম? এটা সিঙ্গেল নিলে ভাই 1,42,000 টাকা। সিঙ্গেল নিলে 1,42,000? জি। আর যখন লটে নেবেন লটের দাম থাকবে 1,24,500 টাকা? জি। এটা লটের 2 নম্বর, সাইড করে দেন, 3 নম্বরটা দেখাই। চলেন, 8টা লটের 3 নম্বর সিরিয়ালে কান মাথা উল্টানো একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু জানাবেন? এটা গির ভাই, গির জাতের গরু। গির জাতের গরু? জি। আচ্ছা, যারা গির জাতের গরু খুঁজে থাকে তারা চাইলে গির দেখে আমার করতে পারবে? জি জি। কেমন বয়সের গরু এটা? এটা আপনার 21-22 মাস হবে। 21 থেকে 22 মাস? জি। সামনে 23 কোরবানি প্রজেক্ট হিসেবে গরুগুলো নিয়ে খামার করা যাবে। জি। কেমন দাম রাখছেন? এটা 1,21,000 টাকা। 1,21,000 টাকা? জি। যারা নেবে কেটে কেটেও নিতে পারবে কিংবা লট আকারেও সবগুলো গরু একসাথে নিতে পারবে? আচ্ছা, এটা সাইড করে দেন, এরপর যেটা আছে ওটা দেখাই। চলেন, দ্বিতীয় লটের 4 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের? এটা সায়াল ভাই, সায়াল জাতের একটা গরু। আচ্ছা, এই গরুটার কেমন বয়স হয়েছে? এটা আপনার 21-22 মাস হবে। 21 থেকে 22 মাস? অলরেডি শরীরে মাংস লাগা শুরু হয়ে গেছে? জি। আচ্ছা, এই গরুটার প্রাইস কিরকম রাখছেন? এটা প্রাইস আছে ভাই 1,20,000 টাকা। 1,20,000 টাকা? জি। যারা গরু কিনতে যাচ্ছে তারা চাইলে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে? দেখে শুনে নিতে পারবে? জি। আচ্ছা, এটা সাইড করে দেন, এরপর যেটা আছে 5 নম্বর ওটা দেখাই। চলেন, লটের 5 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের ভাই? এটা আপনার 100-ই সায়াল, কালো গরু, পাকড়া, তার সাথে পাকড়া আছে, খুবই সুন্দর গরু। আপনার গরুটার বডি খুবই সুন্দর, তার ফুট, বডি, পিছন, ব্যাক সাইড, আপনার নাভি, কম্বল, আপনার মাথা, কান, সব কিছু আপনার 100-এর মানে সায়াল গরু, তার
যা যা থাকার দরকার তার সব কিছুই আছে, কোনো কিছু তার কমতি নাই আর কি। আচ্ছা, যারা কালো গরু পছন্দ করে থাকে তারা চাইলে এই ধরনের গরু নিতে পারে? শুধু কালো না, কালোর সাথে একটা পাকা মিক্সার আছে, মিক্স আছে। এই গরুগুলো আপনি দেখতে দর্শনীয় হয় আর কি। কেমন বয়স গরুটার? এটা গরুর বয়স ২০-২১ মাস। ২০-২১ মাস? জি। দামটা কিরকম? এটা দাম রাখবে ১৩৭,০০০। দাম রাখছেন ১৩৭,০০০। জি। লটন নিতে পারবে, সিঙ্গেল আকারও নিতে পারবে? জি। আচ্ছা, এটা সাইড করে দেন। এরপর যেটা আছে লটের ৬ নম্বর, ওটা দেখাই। চলেন। এবার সে দ্বিতীয় লটে ৬ নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা ভাই সাহেল গরু, সাহেল জাতের একটা গরু। সাহেল গরু লাল টকটকা, মানে এর উপরে রং হয় না, টকটকা লাল। তার বডিটা সুন্দর, বডি গঠনটা সুন্দর, নাভি কম্বল সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো গরু আর কি। আচ্ছা, কেমন বয়স হয়েছে গরুটা? এটা বয়স এখনো দাঁতে নাই, তবে আনুমানিক ২১-২৩ এরকম বয়স হবে আর কি। আচ্ছা, তো এই গরুটা সিঙ্গেল প্রাইস কিরকম রাখছেন? সিঙ্গেল নিলে ভাই ১১৯,০০০ টাকা। ১১৯,০০০ টাকা দাম রাখছেন? জি। যাদেরই পছন্দ হবে ভিডিওতে দেখে কিংবা সরাসরি খামারে এসেও দেখে নিতে পারবে। এটা সাইড করে দেন। ৭ নম্বর যে গরুটা রয়েছে ওটা দেখাই আমরা। চলেন। এবারে ভিডিও ৭ নম্বর সিরিয়ালে একটা উঁচা লম্বা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন ভাই। এরা আপনার ক্রস গরু, ক্রস টাইপ, ক্রস ক্রসের, আপনার সায়ালা ক্রস মিক্স। যে গরুটা বডিটা খুবই সুন্দর, লম্বা, অনেকখানি লম্বা লম্বা, এখনো দাঁত নেই গরুটা। এটা ২০২৩ সালে খুবই বড় আকৃতির গরু। জি জি। আচ্ছা, কেমন বয়স হয়েছে এটার? এটা বয়স আপনার ২২-২৩ মাস হবে। এখনো দাঁতে আসে না? এখনো দাঁতে আসে, অনেক বড় হবে। আচ্ছা, সিঙ্গেল প্রাইস কিরকম রাখছেন? এটা সিঙ্গেল রাখছে ভাই ১৪৩,০০০ টাকা। ১৪৩,০০০ টাকা। যাদেরই পছন্দ সিরিয়ালের ৭ নম্বর দেখে শুনে বুকিং করবে। জি। সাইড করেন, ৮ নম্বরটা দেখাই। জি। লটের সর্বশেষ ৮ নম্বর সিরিয়াল একটা কান মাথা উল্টানো গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, এটা কোন জাতের? ভাই এরা জাত আসলে জাত চেনে কয়জন, ঠিক আছে? যারা জাত চেনে তারা এই গরুটাকে জাত আমার বলতে হবে না, এটা কী জাতের গরু সেটা তো মাঝে মাঝে দুঃখ করি। যারা আবাস তখন কী বলবো ভাই, জাত আসলে দেখে আমার এই গরুটা আমি জাত বলবো না, যেটা জাত দর্শক দিয়ে জাত বলতে। তবে আমি একটা প্রাথমিক ধারণা দিই, এটা নেপাল, খুবই ১০০-১০০% নেপাল বাচ্চা আর কি। ভালো পার্সেন্টেজ চলা গরু, খুবই ভালো ভাই। পিছনটা দেখেন কী অবস্থা, তার দুইটা পা, চারটা পা, পিছনের পা, সামনের পা, তার বডি, তার পিছনে আপনার হাইট, পুরো বডির হাইট, মাথা, স্যুট সবই আপনার মানে একদম ঢিলা ঢালা গরু, অর্থাৎ মাংস একদম বাছুর গরু, একদম বাছুর গরু, দাঁতে নাই। আর দাঁত ২০২৪ সালের জন্য যদি কেউ রাখে, এই বাচ্চাটা হবে আপনার ১০-১২ লাখ টাকা বিক্রি হতে পারবে আমার একটা ধারণা। আচ্ছা, কেমন দাম রাখছেন এখন? দাম রাখছি ভাই ১২৫,০০০টাকা। ১২৫,০০০টাকা। এখানে ৮টা গরু একসাথে দেখেছি, ৮টা যদি একসাথে নেয় লটের দাম বলে দিয়েছেন ১২৪,৫০০টাকা। জি। যাদের পছন্দ হবে ৮টা একসাথেও নিতে পারবে, ১টা ১টা গরু নিতে পারবে। জি জি। তো এই ছিল গরু দেখানোর উপযোগী যেগুলো দেখাইছেন, বিস্তারিত করে বলছেন। এবার দর্শক ভাইদের সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবেন। দর্শকভাইদের সংক্ষিপ্ত পরিসরে আসলে বলার ভাই, আপনার একটা অনুরোধ, গরু দামের উপর দাম বলেন না, গরু দেখে দাম বলেন, ঠিক আছে? আপনি যদি ঠকেন তাহলে কিন্তু আপনার মতো যারা ব্যবসায়ী তারা সবাই কিন্তু গড়ে দোষী না। আপনি গরু দেখে, আমি যে দাম কম চাই, আমি দেখেন সচরাচর আছে, কিন্তু আমি দাম বেশি চাই গরু বিক্রি করি। দাম আমি একটা গরু বিক্রি করবো ১২০,০০০, আমি যদি ২৫,০০০ চাই, আপনারা ১ লাখ থেকে শুরু করেন। তাই একটা অনুরোধ, গরু দেখে দাম বলেন, দামের উপর দাম বলেন আমার কাছে অন্তত। সেটাই তো, যাদের পছন্দ হবে আপনার সাথে যোগাযোগ করে দামগুলো ফিক্সড করে তারপরে নিতে পারবে। জি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।